আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন। যারা আগস্ট মাসে দেশে যাবেন 2023, সিঙ্গেল এবং রিটার্ন টিকিট নিয়ে সৌদি এয়ারলাইন্সে সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে বাংলাদেশ ঢাকা যারা যাবেন, টিকিটের দাম কত হবে সেটা দেখে নিন। আমি একটা একটা করে সবগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। প্রথমে রিয়াদ থেকে দেখুন, রিয়াদ থেকে যারা যাবেন দেখুন, রিটার্ন টিকিট যদি নেন আপনারা রিয়াদ থেকে 2096 রিয়াল, যে কোনো ডেটে দেখুন, যে কোনো ডেটে 2096 রিয়ালে পাবেন। 6 মিনিটের ছুটি অথবা 5 মিনিটের ছুটিতে যদি যান 2096 রিয়াল রিটার্ন টিকিট। আর যারা সিঙ্গেল যাবেন দেখুন, যদি সিঙ্গেল যান তাহলে টিকিটের দাম 928 রিয়াল। ঠিক আছে, যে কোনো ডেটে, আগস্ট মাসের যে কোনো ডেটে 928 রিয়ালে টিকিট পাবেন আপনারা। এবার দেখুন, যারা দাম্মাম থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, দাম্মাম থেকে যারা যাবেন, দাম্মাম টু ঢাকা 1850 রিয়াল টিকিটের দাম, যে কোনো ডেটে 1850 রিয়াল রিটার্ন টিকিটের দাম। ঠিক আছে, আর যারা সিঙ্গেল যাবেন ভাই, সিঙ্গেল টিকিটের দাম 798 রিয়াল, যে কোনো ডেট, দেখুন আগস্ট মাসের যে কোনো ডেটে সিঙ্গেল টিকিটের দাম 798 রিয়াল, অর্থাৎ 800 ধরেন। এবার দেখুন, যারা জেদ্দা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, জেদ্দা থেকে ঢাকা যারা যাবেন, জেদ্দা থেকে ও টিকিটের দাম কম আছে, 2024 রিয়াল, যে কোনো ডেটে 2024 রিয়ালে রিটার্ন টিকিট পাবেন। ঠিক আছে, আর যারা সিঙ্গেল যাবেন, সিঙ্গেল টিকিটের দাম 892 রিয়াল, অর্থাৎ 900 ধরেন, 900 রিয়ালে মানে সিঙ্গেল টিকিট পাবেন আর কি সর্বনিম্ন। আর সর্বোচ্চ 1043 রিয়াল, ফ্লাইট কিন্তু অনেকগুলো আছে প্রতিদিনই। এবার দেখুন, যারা মদিনা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, মদিনা থেকেও টিকিটের দাম কম আছে, মদিনা থেকে যে কোনো ডেটে 1776 রিয়াল। ঠিক আছে, শুধুমাত্র শুধুমাত্র 4 আগস্টে 1926 রিয়াল, আর বাদ বাকি প্রতিটা ডেটেই কিন্তু 1776 রিয়াল রিটার্ন টিকিটের দাম। আর যারা সিঙ্গেল যাবেন দেখুন, সিঙ্গেল টিকিটের দাম 749 রিয়াল সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 899, অর্থাৎ 900 রিয়াল। 749 সর্বনিম্ন এবং সর্বোচ্চ 899 রিয়াল মদিনা থেকে। এবার দেখুন, জিজান থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। জিজান থেকেও কিন্তু টিকিটের দাম কম আছে, দেখুন ভাই, জিজান থেকে কিন্তু 3000 সর্বনিম্ন 3300 থাকে, তো জিজান থেকেও আপনারা টিকিট পাবেন 2252 রিয়ালে। ঠিক আছে, যে কোনো ডেটে দেখুন, যে কোনো ডেটে 2252 রিয়াল। আর যারা সিঙ্গেল যাবেন, সিঙ্গেল টিকিটের দাম দেখুন 987 রিয়াল, যে কোনো ডেটে একই, এর কোনো চেঞ্জ নেই আর কি, আর সর্বোচ্চ 1094 রিয়াল। এবার দেখুন, তাবুক থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, তাবুক থেকে ঢাকা যারা যাবেন, তাবুক থেকেও টিকিটের দাম কম আছে, দেখুন 2330 রিয়াল, যে কোনো ডেটে, শুধুমাত্র 4 আগস্ট, 4 আগস্টে 2480 রিয়াল, আর বাদ বাকি প্রতিটা ডেটেই 2330 রিয়ালে আপনারা রিটার্ন টিকিট পাবেন। ঠিক আছে, এবং সিঙ্গেল টিকিটের দাম 1026 রিয়াল সর্বনিম্ন, আর সর্বোচ্চ 1176 রিয়াল। তো শুধুমাত্র 4 আগস্টে দেখুন 1176 রিয়াল, এর জন্য রিটার্ন টিকিটের দাম বাড়ছে। ঠিক আছে, আর বাদ বাকি প্রতিটা ডেটেই 1026 রিয়াল সিঙ্গেল টিকিটের দাম। ঠিক আছে, এবার দেখুন, আবা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, আবা থেকে যারা যাবেন, আবা থেকেও কিন্তু টিকিটের দাম কম আছে, যে কোনো ডেটে টিকিটের দাম 2275 রিয়াল, যে কোনো ডেট দেখুন। তবে এখানে 7 আগস্ট এবং 8 আগস্ট আর 4 আগস্টে 2468 রিয়াল, আর
সাত আগস্ট, 8 আগস্টে 2325 রিয়াল, আর বাদ বাকি ডেটে 2275 রিয়াল সিঙ্গেল টিকিটের দাম, মানে রিটার্ন টিকিটের দাম। আর সিঙ্গেল টিকিটের দাম 998 রিয়াল, অর্থাৎ 1000, ধরুন 1000 থেকে 1048 রিয়ালে পেয়ে যাবেন আপনারা। এবার দেখুন হাইল থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, হাইল থেকে যারা ঢাকা যাবেন, হাইল থেকেও কিন্তু টিকিটের দাম কম আছে। 2 আগস্ট, শুধুমাত্র 2 আগস্টে 2794 রিয়াল, অর্থাৎ মনে করেন যে 2800 রিয়াল, আর বাদ বাকি প্রতিটা রেটেই 2459 রিয়াল। দেখুন প্রতিটা রেটেই 2459 রিয়াল। এবং যারা সিঙ্গেল যাবেন, সর্বনিম্ন টিকিটের দাম 1090 রিয়াল, আর 2 তারিখে সর্বোচ্চ 1425 রিয়াল। তো 2 তারিখ বাদ দেন, এর পরে যে কোনো ডেটে নিলে 1090 রিয়ালে টিকিট পাবেন, আর সর্বোচ্চ 1309 রিয়াল। এবার দেখুন আল কাসিম বোরাইদা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, আল কাসিম থেকে যারা ঢাকা যাবেন, যে কোনো ডেটে 2125 রিয়াল টিকিটের দাম, রিটার্ন টিকিটের দাম যে কোনো ডেটে 2125 রিয়ালে পেয়ে যাবেন। এবং সিঙ্গেল টিকিটের দাম দেখুন মাত্র 923 রিয়াল। দুইটা ফ্লাইট আছে, একটা ফ্লাইটে 923 রিয়াল, অন্যটাই 998 রিয়াল, অর্থাৎ 1000-এর নিচেই পাবেন, 1000-এর ভিতরে হয়ে যাবে আপনাদের টিকিট। এবার দেখুন তাইফ থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, তাইফ থেকে যারা যাবেন, তাইফ থেকেও কিন্তু টিকিটের দাম কম আছে, জেদ্দার মতো। জেদ্দা আগে তো 2400 রিয়াল জেদ্দা থেকে ছিল, এখন তাইফ থেকে আছে 2489 রিয়াল। যে কোনো ডেট দেখুন 2489 রিয়ালে আপনারা রিটার্ন টিকিট পাবেন। এবং যারা সিঙ্গেল যাবেন, সিঙ্গেল টিকিটের দাম 1105 রিয়াল যে কোনো ডেটে, দেখুন 1105 রিয়াল। এবার দেখুন গুরাইর থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, গুরাইর থেকে শুধু একটু ঝামেলা আছে, গুরাইর থেকে সর্বনিম্ন 2252 রিয়াল। তবে এখানে একটা বিষয় হলো, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ 2359 রিয়াল, আর বাদ বাকি সব ডেটে 2252 রিয়াল রিটার্ন টিকিটের দাম। এবার দেখুন আর আর থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, আর আর থেকে যারা যাবেন, যে কোনো ডেটে রিটার্ন টিকিটের দাম 2252 রিয়াল, ঠিক আছে, যে কোনো রেটে 2252 রিয়ালে পেয়ে যাবেন রিটার্ন টিকিট। ভাই, আমি আপনাদের শর্টকাটে জানানোর চেষ্টা করলাম সিঙ্গেল এবং রিটার্ন টিকিটের দাম। এরপরও যদি কারোর বুঝতে সমস্যা হয় বা অন্য ডেটে টিকিটের দাম জানতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।